মানে কি ন্যাসেন্ট হাইড্রোজেন মানে হচ্ছে যদি মিডিয়ামের মধ্যে আমার জাস্ট ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে জাস্ট আমার হাইড্রোজেন অ্যাটম ফর্ম হয়েছে। এবার হাইড্রোজেন অ্যাটমটা অ্যাটমের ভার্সনে বসে থাকবে না, ও রিয়াকশন করে ফেলবে, ওই জন্য দুদিকে একটা করে হাইড্রোজেন লাগলো, ওই জন্য আমি দুখানা হাইড্রোজেন দেখিয়েছি, বুঝলি? বুঝেছিস এর মেকানিজম, ডিটেলস মেকানিজম? ক্লাস টেনে বোঝার মতন জায়গা আমি তুই নেই, আমাকে মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার জানতে হবে, অরবাইটাল জানতে হবে, 4s1 3d এগুলো জানতে হবে, তাহলে হয়তো পারবো। ক্লিয়ার? তোকে পরীক্ষাতে আসবে কিন্তু ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, কী করবি? এইভাবে লিখবি CH3i + 2H, এরও দিবি প্রোডাক্ট হবে দেখ CH4 + HI, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল। এটা তো আমি মিথেন বানালাম, তাহলে এবার কাকে বানাবো? ইথেনকে বানাই। ইথেনের ফর্মুলা কী বলতো? ইথেনের ফর্মুলা কী, ফর্মুলা বলবি? ইথেনের ফর্মুলা হ্যাঁ C2H6, বেসিক্যালি C2H6, ইথেনের ফর্মুলা হচ্ছে C2H6, বুঝতে পারছিস? মনের মধ্যে ঢাক বাজছে দেখবি, মমতা ব্যানার্জি বলছে টাক ডুমাডুম টাক ডুমাডুম। যাই হোক চল ইথেন বানাবো। ইথেনের জন্য স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে নেবো? সিমিলার হইতে আমি ইথেনের জন্য স্টার্টিং ম্যাটেরিয়াল নিচ্ছি এইটা, CH3 CH2, এখানে নিলাম ধর ব্রোমিন। মলিকুলটার আইপিএস আমার কাছে কীভাবে বলতো? ব্রোমো ইথেন, তাই তো? ব্রোমো ইথেন। এর মধ্যে যদি আমি আগের ম্যাটেরিয়ালটা দিই জিঙ্ক HCl, তাহলেও প্রোডাক্ট হবে, তাহলেও প্রোডাক্ট হবে। যদি আগের ম্যাটেরিয়ালের মধ্যে নতুন এবার যে রিয়েজেন্টটা দেখাবো সেটা দিই, তাহলেও প্রোডাক্ট হবে। ঠিক আছে, এবার নতুন রিয়েজেন্টটা কি? তোকে কী বললাম, এর বাইরে আসছে না পরীক্ষাতে, এটা তুই নিশ্চিন্ত থাকতে পারবি। CH3 CH2, বিয়ার এটার নাম হচ্ছে দেখ ব্রোমো ইথেন। কমন নেম কী হবে বলতো? CH3 CH2 মানে কোন গ্রুপ, কোন অ্যালকিল গ্রুপ? CH3 CH2 মানে ইথাইল, ইথাইল, এক্স্যাক্টলি ইথাইল, এটা হচ্ছে ইথাইল গ্রুপ, ওর সাথে লেগেছে ব্রোমিন, তার মানে কী বলতো? ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড। এর মধ্যে কাকে দেবো? এর মধ্যে দেবো হচ্ছে জিঙ্ক উইথ কপার। ঠিক আছে, জিঙ্ক উইথ কপার, দুখানা মেটাল, দুটো মেটালের রোল কি বোঝার মতন জায়গা নেই, আমি আর বারবার একই কথা বলবো না। জিঙ্ক কপার কাপেল, এটা কী বলতো? জিঙ্ক আর কপার কাপেল, তার মানে কী বলতো? দুখানা মেটাল দিলে একটা অন্যটা রিয়াক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে কোনো একটাভাবে। জিঙ্ক কপার কাপেল, এটা কোন মিডিয়ামে দিতে হবে? এটা দিতে হবে একটা অ্যালকোহল মিডিয়ামে। আগের বার করেছিলাম রিয়াকশনটা আমি HCl মিডিয়ামে, এবার করছি অ্যালকোহল মিডিয়ামে। ঠিক আছে, একই খেলা হবে, কী খেলা হবে? এখান থেকে কাটবি, মনে মনে করছি এগুলো, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, বুঝতে পারছিস? একই খেলা হবে। প্রোডাক্ট কী হচ্ছে বলতো? তাহলে CH3 CH2H, আর এদিকে ব্রোমিনের সাথে লাগবে হাইড্রোজেন, তাহলে প্রোডাক্ট কী হলো? CH3 CH2 সাথে এইচ লাগা মানে কি? আরেকটা হাইড্রোজেন লেগে যাবে, মানে CH3 CH3 প্লাস আমার কী হলো বলতো? HBr প্লাস হচ্ছে HBr, হয়ে গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমার দেখ সেকেন্ড মেথড, এটা দু এই বছর এসছে, তারপরে পরের বছর আসার চান্স এটা নেই, আগেরগুলো আসার চান্স হচ্ছে এই বছর বেশি, বুঝতেই পারছি স্বাভাবিক প্রবাবিলিটির খেলা চলছে। এবার হয়ে গেছে, বুঝলি? বুঝে গেছিস? এই ছিল হচ্ছে দেখ আমার বেসিক্যালি অ্যালকেনের প্রিপারেশন, মিথেন আর ইথেনের প্রিপারেশন। সেকেন্ড হচ্ছে এবার আমরা দেখবো কি, কম্বাশন রিয়াকশন। আমরা কম্বাশন রিয়াকশন লেখা শিখেছিলাম না অনেক দিন আগে, শিখেছিলাম কম্বাশন রিয়াকশন লেখা কী হতো বলতো? কম্বাশনের এটা মুছে দিচ্ছি, কম্বাশন রিয়াকশন মনে আছে? কম্বাশন কী করতাম? হ্যাঁ, অক্সিজেনের প্রেজেন্সে হিট করতাম, কমপ্লিট কম্বাশন হলে কী হবে বলতো? CO2 আর H2 প্রোডাক্ট হবে, আর যদি ইনকমপ্লিট কম্বাশন হয় তাহলে কার্বনও হতে পারে বা কার্বন মনোক্সাইড হতে পারে আর ওয়াটার হতে পারে। তোর ইনকমপ্লিট কম্বাশন আসবে না পরীক্ষাতে, কমপ্লিট কম্বাশনই আসবে। চল আমি দেখি তাহলে, এবার হয়ে গেছে সবার লেখা? হয়েছে? কিছুই বলবি না, তার মানে হয়ে গেছে। আচ্ছা দেখ কম্বাশন রিয়াকশন, এটি দেখ কম্বাশন রিয়াকশন, কম্বাশন রিয়াকশন দেখ কম্বাশন মানে কি? বেসিক্যালি অক্সিজেনের প্রেজেন্সে হিট করব। যদি আমার এটা কমপ্লিট কম্বাশন হয় মানে কি বলতো, প্রচুর অক্সিজেন আছে, আমার যা ছিল সব পুড়ে গেছে, তাহলেই হবে হচ্ছে কমপ্লিট কম্বাশন। আর সেকেন্ডটা হবে হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট কম্বাশন মানে কী হবে বলতো? পুরোটা পড়েনি, কিছুটা পড়ে আছে স্টার্টিং ম্যাটেরিয়াল। ওকে, তাহলে চল আমি যে কোনো একটা, আমি মিথেনের কমপ্লিট কম্বাশন লিখবো। মনে রাখবি কমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট হবে কি? CO2 আর H2O, এটা অনেক দিন আগে করেছি। কমপ্লিট কম্বাশনের প্রোডাক্ট কী হবে? CO2 আর H2O, বাড়ি গিয়ে মুখস্থ করবি এগুলো, CO2 আর H2O মুখস্থ করবি বা বিড়বিড় করবি বাড়িতে। CH4 + O2 কী করতে হবে বলতো? হিট করতে হবে। প্রোডাক্ট কী হবে? CO2 আর H2O, কমপ্লিট মানে CO2 আর H2O, বুঝছিস নাকি? CO2 আর H2O এভাবে ছেড়ে দিলে তো হবে না, ব্যালেন্স করতে হবে রিয়াকশনটা। তাহলে ব্যালেন্স করবো, ব্যালেন্স করার টেকনিকও আমি তুই শিখেছিলাম, মনে পড়ে?
সে যদি ফ্র্যাকশন থাকে তাহলে আমাকে মাল্টিপ্লাই করে ইন্টিজার আনতে হবে। হ্যাঁ, কম্বাশন রিয়াকশনের জন্যই ইজি টেকনিক অনেক দিন আগে শেখা হয়ে গেছে, বহু বছর আগে। বাড়িতে যারা যারা করিসনি এখন অবধি, বাড়িতে ব্যাকলগ ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু তোর। ইউটিউবে পুরো প্লেলিস্ট আছে, তুই বাড়িতে বসবি, ধরবি, শেষ করবি, ব্যাস আর কি। CH4+O2 কীভাবে করবো ব্যালেন্স? CH4 বাঁ দিকে যা আছে তাই রাখবো, স্টার্টিং ম্যাটেরিয়াল মিথেন, তো মিথেনটা যে কটা আছে কার্বনটা কটাই থাক, যা আছে তাই থাক, ওকে। হাইড্রোজেন ওদিকে কটা আছে দেখ, এটাই ছিল টেকনিক আমাদের করার। CH4 কার্বন আছে একখানা, ওদিকে হাইড্রোজেন কটা আছে দেখ দুটো, এদিকে আছে চারটে, তার মানে কী করলাম বলতে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। অক্সিজেন দেখ এবার কটা হলো, ওদিকে ভাই 2, 2, 4, এদিকে কটা আছে 2, তার মানে এটা করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই, খেলা শেষ, দেখ ব্যালেন্স হয়ে গেছে। CH4+2O2 CO2+2H2, এটা হচ্ছে কমপ্লিট কম্বাশন, বুঝলি, বোঝা গেছে? এই রিয়াকশনের একটা অবজারভেশন আছে। অবজারভেশন কি, তুই যদি মিথেনকে এরকম কমপ্লিট কম্বাশন করিস, অবজারভেশনটা হচ্ছে সুটি ফ্লেম, মানে বুঝিস সুটি ফ্লেম, মোমবাতি যখন জ্বলে দেখবি কালো কালো একটা ইয়ে বেরোচ্ছে না, ওটাকে বলেছে সুটি ফ্লেম। মোমবাতি জ্বলতে দেখেছিস কখনো? কালো রঙের একটা ধোঁয়া বেরো দেখেছিস? হ্যাঁ, ওটাকে বলে সুটি ফ্লেম। আর নন সুটি ফ্লেম মানে কি, কোনো ধোঁয়া বেরোচ্ছে না। যখন তুই মিথেনকে অক্সিজেনের প্রেজেন্সে কমপ্লিট কম্বাশন করবি, দেখবি একটা ব্লুইশ নন সুটি ফ্লেম ফর্ম হবে। মানে বুঝে গেছিস তো, নন সুটি মানে বুঝিস, ব্লুইশ মানে বুঝিস, তাহলে বুঝে গেছিস কী হবে। এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করবে, হোয়াট উইল বি দ্য অবজারভেশন হোয়েন মিথেন ইজ রিয়্যাক্টেড উইথ অক্সিজেন, বোঝা গেছে? কমপ্লিট কম্বাশনের অবজারভেশন ওই ব্লুইশ নন সুটি ফ্লেম, বুঝলি, বুঝেছিস? চল, এটা ছিল হচ্ছে কমপ্লিট ইথেনের কমপ্লিট কম্বাশন। পারবো ভাই করতে, ওই একইভাবেই করবো, ব্যালেন্স করার টেকনিক আমার দেখা আছে, আমি আর করছি না, আমি আর করবো না। সেই যদি ইন্টিজারটা আসে বোথ সাইডে মাল্টিপ্লাই করে আমি কী করবো, সরি ফ্র্যাকশন আসলে আমি কী করবো, ইন্টিজার দিয়ে ইয়ে করবো, করেই ফেলি ভাই, আবার দুঃখ পাবি, পুজোর আগে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। চল, এটা হচ্ছে আমার বেসিক্যালি ইথেন আছে C2H6, ইথেন হচ্ছে C2H6, রিয়াকশন তো লেগে CO2 আর H2 হবে। এবার দেখ বাঁদিকে কার্বন কটা দুটো, বাঁদিকের কার্বন কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা বারবার বলছি, কিন্তু বাঁদিকের কার্বন চেঞ্জ করছি না, ফার্স্ট স্টেপে কার্বন চেঞ্জ করলাম না, দুখানা, তাহলে ডান দিকে কত করবো, দুখানা করলাম। হাইড্রোজেন দিকে কটা আছে দেখ 6, ওদিকে কটা আছে 2, তাহলে কী করবো 3 করবো, বুঝতে পারছিস? অক্সিজেন কটা হলো এদিকে 2, 2, 4, 8, 3, 7, সাতখানা অক্সিজেন দেখতে পাচ্ছিস, সাতটা অক্সিজেন। বাঁদিকে কটা আছে অক্সিজেন? দুটো, তাহলে এবার কী করবো বলতো, 7/2, কারণ 2, 2 কেটে যায়, 7ই পড়ে থাকে। এই ফর্ম্যাটে কিন্তু ক্লাস 12, 11 গিয়ে লিখতে হবে তোকে, এই ফর্ম্যাটে ক্লাস 11 গিয়ে তোকে এই ফর্ম্যাটেই লিখতে হবে, কিন্তু ক্লাস 10 এইভাবে লিখলে হবে না, কারণ ক্লাস 11 অন্য একটা কনসেপ্ট পড়বো, একটা মোলার এনথ্যালপি বলে, এক মোলকে আমরা করবো। তো ঠিক হচ্ছে কী বলতো, উল্টো টু, হ্যাঁ মানে দেখ এরকম তো ব্যাপারটা, ওরকমই ও টুই, ঠিক আছে চল যাই হোক, 7/2 এই ফর্ম্যাটে রাখলে তুই ক্লাস 10 জিরো পাবি, বিশ্বাস কর, ক্লাস 11 গিয়ে কিন্তু আবার পুরো নাম্বার পাবি এই ফর্ম্যাটে রেখে। এবার তাহলে কী করতে হবে, টুটা করাতে গেলে পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা, তো তাই তো খেলা শেষ, বুঝলি? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এটার সামনে একটা 2 আসবে, 7/2 × 2 কত হয়, 2ই হয় ভাই, 2 উড়ে যাবে। 2 × 2 কত হয়, 4, 3 × 2 = 6, এইটা হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশন, দেখ বইতে আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো আমি ল্যাবে নিজেই বানা, ল্যাবে না পরীক্ষার হলে এক্সাম নিয়ে নিজেই বানাতে পারবো, বুঝা গেছে, বুঝে গেছিস? এই ছিল হচ্ছে আমার কমপ্লিট কম্বাশন। সেকেন্ড দেখা হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন। ইনকমপ্লিট মানে কি, আরে আসবে আসবে সব সব করবো, চল। ইনকমপ্লিট কম্বাশন মানে কি, ইনকমপ্লিট সাধারণত আসে না, তোকে যদি বলে দেয় ইনকমপ্লিট কম্বাশনে কী প্রোডাক্ট হয়েছে তখন লিখবো, ইনকমপ্লিটে কী প্রোডাক্ট হবে, আইদার কার্বন বা কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে? তাহলে চল মিথেনের ইনকমপ্লিট কম্বাশন দেখি, CH4 দত্ত স্টার্টিং ম্যাটেরিয়াল, এর সাথে কার রিয়াকশন করবো, O2। আচ্ছা ইনকমপ্লিট কম্বাশন মানে কি, ধর অক্সিজেন আমার সাফিসিয়েন্ট নেই, ওকে, প্রোডাক্ট কী হলো, হিট করলাম এটাকে, প্রোডাক্ট কী হবে বলতো, কার্বনও হতে পারে কোনো রিয়াকশানে, তাহলে চল প্রথমটা আমি তোকে দেখাচ্ছি কার্বন দিয়ে H2O, আবার ধর কোনো মিথেনের হতেই পারে, ইনকমপ্লিট কম্বাশন করছি, হিট করলাম, ধর প্রোডাক্ট হলো কার্বন মনোঅক্সাইড প্লাস H2O। তুই খাতায় লেখার কোনো দরকার নেই, তুই এই মুহূর্তে দেখ বইতে সব আছে, ওকে, ঠিক আছে, ব্যালেন্স করি। এবার ব্যালেন্স করবো কীভাবে করবো, এখানে কার্বন আছে একটা, এটা তো চেঞ্জ করতে পারছি না প্রথম স্টেপে, এখানে কার্বন একটা হয়ে গেছে, হাইড্রোজেন 4, ওদিকে 2, তার মানে কী করবো, এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অক্সিজেন ওদিকে কটা হয়েছে দেখ 2, এদিকে 2, ব্যাস ঠিক আছে মিশে গেছে। এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন কটা, একটা, হাইড্রোজেন 4, হাইড্রোজেন এদিকে 2, তার মানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওদিকে অক্সিজেন কটা হলো দেখ 2, আর একে 3, এদিকে আছে 2, তার মানে কী করবো এবার, আবার সেই খেলা খেলতে হবে, 3/2, বুঝলি, 3/2, তারপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হবে দেখ 2CH4, 3/2 × 2 = 2,
এটা হবে টু, দুই ইন্টু দুই মানে চার, এটা হচ্ছে আমার ইনকমপ্লিট কম্বাসনের রিয়াকশান, বুঝলি? বুঝতে পারছিস? আরও কী বুঝছিস বলতো, বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু দেখ তুই অলরেডি বুঝে গেছিস, সারা ক্লাস টেনে তো তুই অলরেডি অনেক দিন এক্সপিরিয়েন্স গেন করলি ক্লাস টেনে, বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু নিজের কপালেই নিজের দুঃখ আছে, অন্য করার কোনো কপালে দুঃখ নেই, নিজের কপালেই দুঃখ। মানুষ দুঃখ পায় জানিস কেন? কাজ করে না বলে, পড়াশোনার রেসপেক্ট আমি বলতে পারি, পড়াশোনার রেসপেক্ট, অন্য জায়গায় আমি আসছি না, ঠিক আছে? বুঝলি এটা কমপ্লিট কম্বাসন ইনকমপ্লিট কম্বাসন? চল এইবারে দেখ, এটা মুছে দিচ্ছি, আচ্ছা এইবারে দেখ অ্যালকেনের রিয়াকশন, রিয়াকশনস অফ অ্যালকেন, রিয়াকশনস অফ অ্যালকেন। দেখ অ্যালকেনের মধ্যে, আচ্ছা অ্যালকেন বলতো আমার কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন? স্যাচুরেটেড মানে কি বলতো ভাই, যা যা ঢোকাচ্ছিল সব ঢুকে গেছে, এবারে আর আমি কোনো নতুন হাইড্রো মানে নতুন কাউকে অ্যাড করতে পারছি না, নতুন করে কী করতে পারি বলতে, বা সাবস্টিটিউট করতে পারবো, ভাই বলেছিলাম না অনেকদিন আগে, যেমন ধর অ্যালকেন, ধর সিএইচ ফোর আমি নিলাম, সিম্পলেস্ট অ্যালকেনটাই নিলাম, তুই কি এর মধ্যে হাইড্রোজেনকে না সরিয়ে কাউকে আর অ্যাড করতে পারবি? কারণ কার্বনে তো চারটেই বন্ড হবে, মানে কী বলতো অ্যাডিশনের কোনো সুযোগ নেই, সুযোগ কিসের আছে বলতো, সাবস্টিটিউট করার, মানে হাইড্রোজেনকে সরিয়ে দে, দিয়ে ওর জায়গায় কাউকে আন, এইটা তোর করার চান্স আছে। তার মানে অ্যালকেন আমার কোন রিয়াকশান দেয়? অ্যাডিশন না সাবস্টিটিউশন, পরীক্ষাতে কোশ্চেন আসবে, সাবস্টিটিউশন, বুঝতে পারছিস? অ্যালকেন দেয় হচ্ছে আমার সাবস্টিটিউশন রিয়াকশান, এইবারে আমার তো সিলেবাসে একটাই সাবস্টিটিউশন আছে, সেটাই তোকে পড়তে হবে। কী সাবস্টিটিউশন? হ্যালোজিনেশন, মানে কী বলতো একটা হাইড্রোজেন সরবে, হ্যালোজেন ওর জায়গায় ঢুকবে, একটা করে হাইড্রোজেন সরবে, হ্যালোজেন ওর জায়গায় ঢুকবে। এই রিয়াকশানটা ক্লাস টেনে যেমন তোকে পড়তে হবে, ক্লাস ইলেভেনে তোকে উইথ মেকানিজম পড়তে হবে, ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টারে গিয়েও পড়তে হবে, ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামে তোকে রিয়াকশান করতে হবে। এটা ক্লাস টেন থেকেই শুরু হলো এই রিয়াকশানটা, ঠিক আছে? তাহলে হ্যালোজেনেশন আমি কাকে নিয়ে স্টার্ট করবো? চল মিথেন নিয়ে স্টার্ট করলাম, সিএইচ ফোর, বুঝতে পারছিস? সিএইচ ফোর এর মধ্যে কাকে দেবো ভালো করে দেখবি, ইউজুয়ালি এনার্জি রেঞ্জ, আমি তোকে একটা কথা বলছি, এনার্জি রেঞ্জ, এনার্জি রেঞ্জ মানে কি, এই যে দেখ তুই যে ভিজিবল লাইট দেখতে পাচ্ছিস, লাইটের তো ওয়েভ লেংথ আছে, এটা তো জানিস লাইটের ওয়েভ লেংথ বলতো, লাইটের মধ্যে কটা কালার আছে বেসিক্যালি? চল ভিআইবি, ওকে, আচ্ছা বল ভায়োলেট না রেড কার ওয়েভ লেংথ বেশি? রেডের ওয়েভ লেংথ বেশি, ঠিক আছে? তার মানে চল আমি তোকে দেখাচ্ছি, এদিক থেকে এদিকে একটা অ্যারো দিলাম, ওয়েভ লেংথকে কী দিয়ে ডিনোট করে বলতো? ল্যামডা সাইনটা দিয়ে, এই ল্যামডা সাইন দিয়ে ডিনোট করে। ভায়োলেট থেকে যদি আমি রেডের দিকে যাই, ওয়েভ লেংথ আমার বাড়বে। এনার্জি আর ওয়েভ লেংথের মধ্যে রিলেশন জানিস কি? এনার্জি বাড়লে ওয়েভ লেংথ বাড়ে না কমে? পড়েছিস ফিজিক্সে এই ফর্মুলাগুলো? পড়েছিস ইকোয়াস টু এইচ নিউ? পড়েছিস ফিজিক্সে ইকোয়াস টু এইচ নিউ? হ্যাঁ পড়েছিস কি? অর ইকোয়াস টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা, তাই তো? দেখ বেসিক্যালি এইটা হচ্ছে তোর ফর্মুলা, মানে এনার্জি ইকোয়াস টু এইচ ইন্টু সি বাই ল্যামডা, মানে দেখ এনার্জি আর ওয়েভ লেংথ ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? তার মানে এদিক থেকে ওদিকে গেলাম, কী হয়েছে ওয়েভ লেংথ বেড়েছে, তার মানে এনার্জি আমার কমেছে। তাহলে চলো আমি উল্টো দিকে অ্যারো দিলাম, উল্টো দিকে দেখাচ্ছি বলতে কি এনার্জি আমার বাড়ছে, ঠিক আছে? উল্টো দিকে অ্যারো দিয়েছি, রেড থেকে আমি ভায়োলেট গেলাম, তার মানে এনার্জি আমার বাড়ছে। তাহলে বল ভায়োলেট না রেড কার এনার্জি বেশি বলতো? বুঝে গেছিস কার এনার্জি বেশি? ভায়োলেটের এনার্জি হচ্ছে বেশি। এইবারে এটা তো শুধু আমাদের ভিজিবল রিজিয়ন আঁকলাম, দেখ ভাই এই পৃথিবীতে এনার্জি রেঞ্জ আরও বিশাল, শুধু ভিজিবল রেঞ্জ তো না, মানে ভিজিবল রেঞ্জ মানে কি, এটা লাইটের রেঞ্জ আঁকলাম, লাইটের আগে পরে আরও অনেকে আছে, কে আছে বলতো? চল লিখছি এখানে, কসমিক, গামা, এক্স রে, ইউভি, তারপরে স্টার্ট হলো ভিজিবল, এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ, ইউভি ভিজিবল, আইআর, মাইক্রো, রেডার, রেডিও ওয়েভ, ঠিক আছে? মাইক্রো রেডার রেডিও ওয়েভ, কসমিক, গামা, এক্স রে, মাইক্রো রেডার, রেডিও ওয়েভ। দেখ ইউভি রে, তুই শুনেছিস ইউভি রে? ইউভি তার মানে কী বলতো, ইউভি হচ্ছে কিন্তু ভিজিবলের আগে আছে। তুই আমাকে বল তাহলে এবার ইউভি লাইট, ইউভি লাইট, ইউভি লাইটের এনার্জি কি ভিজিবল থেকে বেশি না কম? ইউভি লাইটের এনার্জি হচ্ছে আমার ভিজিবলের থেকে বেশি, এই জন্যই হচ্ছে আমার ইউভি লাইট তোর যদি বডিতে বেশি করে পড়ে তাহলে তোর আস্তে আস্তে কী হয়, দেখ ইউভির এনার্জি বেশি বুঝতে পাচ্ছিস, এক্স রের এনার্জি আরও বেশি, গামা আরও বেশি, কসমিক আরও বেশি, আইআর ভাই এনার্জি কম, মাইক্রোওয়েভ আরও কম, রেডার রেডিওওয়েভ এগুলোর এনার্জি আরও কম। তার মানে কী বলতো, এই রেডিওওয়েভ রেডার এগুলো দিয়ে কী হয়, কমিউনিকেশন সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমের জন্য যে এনার্জি লাগে সেগুলো আমার তো কোনো হার্মফুল, কোনো ক্ষতি নেই, কারণ ওগুলো আমার কোনো এফেক্টই ফেলতে পারবে না। কেন এফেক্ট ফেলতে পারবে না? তার কারণ খেলা হয় হচ্ছে এইখান থেকে স্টার্ট হলো, ইউভি থেকে, যত ইউভি থেকে যত কসমিকে দিয়ে যাবো। কেন হয়? দেখ
একটা বন্ড ভাঙতে তোকে কি করতে হবে, কি করতে হবে বলে, একটা বন্ড ভাঙতে এনার্জি কি করতে হবে, দিতে হবে না নিতে হবে, এখান থেকে এনার্জি দিতে হবে অবভিয়াসলি, এই যদি বন্ডটা ভাঙতে আমার তোকে তো এনার্জি দিয়ে ভাঙতে হবে, তাই না? বুঝতে পেরেছিস? ইউভিরের এনার্জি হচ্ছে এমন রিজিয়নে থাকে, ইউভিরে হচ্ছে বলতে কি এই মলিকুলের মধ্যে বন্ডগুলোকে ভেঙে দিতে পারে, ইউভিরে হচ্ছে কি করতে পারে বলতে এই মলিকুলের বন্ড ভাঙতে পারে ইউভিরে, বুঝতে পেরেছিস? এই জন্যই আমাদের বডিতে যদি বেশি পরিমাণে ইউভিরে পড়ে কী হয়, আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে যে মলিকুলগুলো আছে ওই বন্ডগুলোকে ভাঙতে শুরু করে দেয়, ওই জন্য আমাদের ইউভিরের কন্ট্যাক্টে বেশি থাকা আমাদের জন্য হার্মফুল। ওজোন লেয়ার অ্যাকচুয়ালি কী করে বলতো, সূর্য থেকে যে ইউভি রেটা আসে ওটাকে অ্যাবজর্ব করে নেয়, ওজনে যত হোল হচ্ছে ওজন লেয়ারের মধ্যে যত হোল ক্রিয়েট হচ্ছে তার মানে কী হচ্ছে বলতো, ডাইরেক্ট আমার ইউভিরে চলে আসছে আর্থের অ্যাটমসফিয়ারে, তোর গায়ে পড়ছে ইউভিরে, তোর গায়ে যদি পরে তুই কন্ট্যাক্টে থাকছিস তোর মধ্যে এই ডিসোসিয়েশন স্টার্ট হয়ে গেছে, বন্ড ভাঙছে তোর মলিকুলের বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে, তোর মধ্যে ক্যান্সার আস্তে আস্তে হবেই হবে, এটাই তো রিজন। এই জন্যই তো ওজন লেয়ারকে বাঁচিয়ে রাখা আমার টার্গেট, বুঝতে পেরেছিস? এক্সরে, এক্সরে আরও হার্মফুল। দেখ তুই নর্মালি যখন এক্সরে করিস দেখবি, তোকে এরকম কখনো করিস না যে তুই এক্সরের নিচে হাত রেখেই দিয়েছিস, ধর তুই হাতের এক্সরে করবি তো দেখবি জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যায়, লাইটটা অন হলে হয়ে যায়, পাস করে দিলে মানে সঙ্গে সঙ্গে করে দেয়, এরকম কিন্তু না যে এক্সরের মধ্যে তোর হাত রেখেই দিয়েছে, তোকে শুয়ে রেখে দিয়েছে এক্সরের মধ্যে, এই যদি এরকম রাখে তোর জন্য কিন্তু মারাত্মক হার্মফুল, কারণ এনার্জি আরও বেশি তোর বডির মধ্যে আরও খারাপ খারাপ ইফেক্ট স্টার্ট হয়ে যাবে। গামারে, গামারে আরও হার্মফুল, গামারে হচ্ছে কোথায় রেডিও অ্যাক্টিভিটিতে পাবো গামারে, গামারে কী বলতো গামারে সব দেয়াল টেয়াল ভেদ করে চলে যায় এমন গামারে, ঠিক আছে? কসমিক রে সোলার সিস্টেমে আছে, এগুলো আরও ডেঞ্জারাস। আইআর মাইক্রোওয়েভ, এগুলো আমাদের জন্য কোনো ক্ষতিকারক নয়, মাইক্রোওয়েভ তো মাইক্রোওয়েভের মধ্যেই আছে, মানে সরি আইআর আছে হচ্ছে মাইক্রোওয়েভের মধ্যে, ঠিক আছে? মাইক্রোওয়েভে খাবার গরম করিস ওগুলো তো, এইগুলো তো আমার কোনো ক্ষতি হয় না কিন্তু, কিন্তু যদি বেশিক্ষণ পরে হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু ইউজুয়ালি হয় না। এবার ওই মাইক্রোওভেনের খাবার গরম করার সময় দেখবি ওই কন্টেনারটা না একদম ভালো করে আটকানো থাকে, কখনো খুলে খাবার গরম করতে হয় না, কারণ ওখানে মাইক্রোওভেনের পাশাপাশি আরও কিছু ওয়েভ জেনারেট হয় যেগুলো আমাদের জন্য হার্মফুল। তো যাই হোক, আমরা বেসিক্যালি দেখতে পাই হচ্ছে সব, দেখ এই রেঞ্জটাতে আমরা আমাদের চোখের মানে আমাদের লেন্সের যা ক্যাপাবিলিটি দেখতে পাই হচ্ছে জাস্ট এই রেঞ্জটাতে, ভিজিবল থেকে রেড, সরি ভায়োলেট থেকে রেড। ওয়েভ লেংথটা বলতে পারবি কত, ভিজিবল হচ্ছে কত বলতো 400 ন্যানোমিটার, আর রেড হচ্ছে অ্যারাউন্ড 700 ন্যানোমিটার, ও ঠিক আছে 700 ওই একই আছে, 700 800 700 ন্যানোমিটার। এইটা হচ্ছে 400-র নিচেকে চলে গেলে কিন্তু ইউভি রেঞ্জ স্টার্ট হয়ে গেল। ইউভি, ইউভি লাইটের কালার কী হবে বলতে পারি, ব্লুয়ের মতনই হয়, ব্লুয়ের মতনই হয়, ডার্ক ব্লু একদম ইউভি লাইটের কালার। কোথায় আছে বলতো ইউভি লাইট, দেখেছিস কখনো কোথায় দেখেছিস বলতো? ব্যাংকে দেখবি টাকা ইয়ে করে না জাল নোট কিনা, ওগুলো ইউভি লাইটের থ্রুতে দেখে। ওকে, তো যাই হোক, আমাদের চোখ হচ্ছে জাস্ট এই পার্টটাকে দেখতে পারে, আমাদের চোখ আর যে কোনো অ্যানিমেলের চোখ কিন্তু আলাদা, অ্যানিমেলেরটা কিন্তু আরও বড় রেঞ্জে দেখতে পায়, ওরা কিন্তু আইআরটাই ওরা দেখতে পায়, দেখবি নাইট ভিশন, ওটা রাত্রেবেলা দেখতে পায়, কুকুর রাত্রেবেলা দেখতে পায় ভালো মতন, আমরা কিন্তু অতটা ভালো দেখতে পাই না, ওদের রেঞ্জ কিন্তু অনেক বড়, ওদের রেঞ্জ অনেক বড়, বুঝতে পেরেছিস? ওরা আইআর রেঞ্জও দেখতে পায়, দেখবি কুকুরের যা ভিশন আর আমার ভিশন আলাদা, দেখবি কুকুরের ভিশন ইউজুয়ালি এগুলো ইউটিউবে সার্চ করে দেখতে পাবি, ওরা সবুজ টাইপের দেখে, ওখানে আইআরের একটা এফেক্ট আছে। তো যাই হোক, এই পার্টে আমি তুই আর আসছি না, আমি তোকে জাস্ট এখান থেকে ইনফরমেশন এটাই দিলাম, ইউভি লাইট পাস করার আমার বন্ড ভেঙে যেতে পারে, এই রিয়াকশনটা ওভাবেই করবো, কীভাবে রিয়েজেন্ট ভালো করে দেখ, এই রিয়াকশনটা রিয়েজেন্ট হবে হচ্ছে সিএল টু মানে ক্লোরিন সিএল টু, ভাই নেচারে তো সিএল আমার সিএল টু ফর্মে এক্সিস্ট করে, এটার মধ্যে আমি কী পাস করবো বলতে ইউভি লাইট, ইউভি লাইটের প্রেজেন্সে সিএল টু পাস করাচ্ছি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবার দেখ ইউভি লাইট মানেই কী বলতো, এনার্জি, এনার্জি মানেই হচ্ছে এইচ নিউ, এটাকে অনেক সময় এইভাবে লেখে, ইউভি লাইটের জায়গায় এইচ নিউ লেখা থাকতে পারে, মানে এটা সবই এক, বুঝলি? ইউভি লাইট মানেই হচ্ছে এইচ নিউ, এইচ নিউ মানেই হচ্ছে এনার্জি। আচ্ছা এইবারে ধর আমি এটাকে আরও কীভাবে লিখতে পারি, দেখ সূর্য থেকে ধর আমার ইউভি লাইট আসছে, আসছে সানলাইটের মধ্যে ইউভি লাইট আছে বেসিক্যালি, ওজন তো ওটা অ্যাবজর্ব করেই নিয়েছে আগে, বুঝতে পেরেছিস? এইবারে ধর আমি কিছু কিছু কেসে কী হয় জানিস তো, এই ইউভি আর ভিজিবেলের একদম গায়ে গায়ে যে লাইটগুলো আছে সেগুলো আমার বন্ডটি কিন্তু ভাঙতে পারে, ভিজিবেল আর এই ইউভির গায়ে গায়ে যে রিজিয়নগুলো আছে এগুলোও কিন্তু আমার বন্ডকে ভাঙার জন্য এনাফ। সেই লাইটগুলো আমি কোথা থেকে পাই ভালো করে দেখ, সানলাইট থেকে আমি ফিল্টার করে নিতে পারি, সানলাইটের মধ্যে তো দেখ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ লেংথের লাইট অলরেডি মিশেই আছে। এবারে সাপোজ ধরে নে আমার চাই হচ্ছে 410 ন্যানোমিটারের ওয়েভ লেংথ, ধর আমার চাই, বুঝতে পারছিস তো? সানলাইটের মধ্যে তো 400 থেকে 700 মিশে আছে, ইউভিও তো মিশে আছে সানলাইটের মধ্যে, আমি চাইছি কি 410টাকে ধর আমি নেবো, আমার বাকিগুলো লাগবে আমি 410টাকে নেবো, এরকম এগুলো একদম ইজি করাই যায়। সানলাইট ধর এটা আসছে সূর্য থেকে, তুই এর সামনে একটা ফিল্টার রাখবি, এরকম ফিল্টার, এগুলো অপটিক্সের ব্যাপার ফিজিক্সের ব্যাপার, ফিল্টার রাখবি কীভাবে জানিস তো, এ করবে হচ্ছে এখান থেকে জাস্ট তোর যে রিজিয়নটা দরকার সেটাকেও ফিল্টার করে বার করে দেবে, বাকিগুলোকে অ্যাবজর্ব করে নেবে,
এটা কোনো এমন কিছু ভয়ঙ্কর কঠিন ব্যাপার না, তো যেটা দরকার সেটাকে তুই বার করে নিলি, ক্লিয়ার? এটাকেই বলে কি বলতো, এটাকেই বলে হচ্ছে ডিফিউজড সানলাইট, অর এটাকে লেখা যেতে পারে এরকমও, ডিফিউজড সানলাইট, ক্লিয়ার? ডিফিউজড সানলাইট বুঝলি, এটা হচ্ছে ডিফিউজ সানলাইট। এখানে দিলে খেলা কি হবে, খেলা হবে হচ্ছে কি, এবারে দেখ প্রোডাক্ট লেখার টেকনিক, মেকানিজম কিন্তু দেখাচ্ছে না, মেকানিজমটা ক্লাস ইলেভেনে আছে, মেকানিজম যদি দেখতে হয় এই বন্ডগুলো দুদিকে একটা করে ভাঙবে, ওগুলো সব ক্লাস ইলেভেনের পার্ট। এখন তুই দেখ প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখি, কারণ তোকে প্রোডাক্টটাই লিখতে হবে পরীক্ষার সময়। সিএল টু ইউভি লাইট দিলাম, ইউভি লাইটের জায়গায় তোর পরীক্ষাতে এইচ নিও লেখা থাকতে পারে, অর ডিফিউজ সানলাইটও লেখা থাকতে পারে, বই এরকম লেখা আছে। ওকে, প্রোডাক্ট কীভাবে লিখবো, যে কোনো একটা চল হাইড্রোজেনকে ভাঙবো, দুদিকে একটা করে সিএল লাগাবো, বুঝতে পেরেছিস? যে কোনো একটা হাইড্রোজেনকে ভাঙবো, করে দুদিকে একটা করে কী লাগাবো, সিএল, বুঝছিস? না বোঝার মতন কিচ্ছু নেই, তাহলে কী হবে বলতো প্রোডাক্ট, তখন দেখ সি এইচ থ্রি কার্বনের সাথে লাগবে সিএল প্লাস এইচ সিএল, তাই না? তাহলে প্রোডাক্ট কী হলো বল তখন, সি এইচ থ্রি সিএল প্লাস এইচ সিএল, বুঝলি নাকি বুঝিস নি, বুঝে গেছিস তাই তো? তাহলে সিএল টু আর ডিফিউজ সানলাইট কীভাবে হলো, সি এইচ থ্রি সিএল, মেকানিজম তো জানি না, মনে রাখার টেকনিক দেখালাম, একটা কার্বন হাইড্রোজেন বন্ডকে ভাঙবি, দুদিকে একটা করে ক্লোরিন লাগাবো, ঠিক আছে? এইচ সিএল হচ্ছে আমার সাইড প্রোডাক্ট আর সি এইচ থ্রি সিএল হচ্ছে আমার মেন প্রোডাক্ট, ওকে বোঝা গেল, বুঝলি? দেখ এখানে কী হলো বলতো, যে প্রোডাক্টটা পেয়েছি, দেখ আমার এখানে হয়েছে, দেখ একটা হাইড্রোজেন ছড়িয়ে গিয়ে একটা ক্লোরিন ঢুকলো, মানে সাবস্টিটিউশন হয়ে গেল, এই জন্য আমার এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশনের এক্সাম্পল। এইবারে এই রিয়াকশনের একটা গন্ডগোল আছে, গন্ডগোলটা কি, এটা হয়ে গেছে সবার, চাইলে এটা লিখতে পারিস, চাইলে নাও লিখতে পারিস। এইবারে গন্ডগোলটা কি, গন্ডগোলটা হচ্ছে এটা না রিভার্সনে বসে থাকে না, এটা ফার্দার রিয়াকশন করতে থাকে, তার মানে কি বলতো, পরের স্টেপে আমার মিডিয়ামের মধ্যে দেখ সিএল টু আর ইউভি লাইট আছেই, অলরেডি আছেই অবভিয়াসলি, কারণ তখন যখন রিয়াকশন করেছে আমি তো একখানা মিথেন নিয়ে তো রিয়াকশন করতে পারবো না, এই কনসেপ্ট মূল কনসেপ্ট পড়ার সময় দেখেছি, একখানা মিথেনের মাস আমার পক্ষে নেওয়া পসিবল কোনো দিনও, মিডিয়ামের মধ্যে কয়েক কোটি মিথেন থাকবে মিনিমাম, কয়েক কোটি মিথেন থাকবেই, কয়েক কোটি মিথেনের মধ্যে ধর সব তো আর একসাথে রিয়াকশন করে না, এক কোটি মিথেন যদি থাকে, এক কোটি মিথেন কিন্তু আমার একসাথে রিয়াকশন করবে না, তাহলে তো ভাই আমার রান্না করতে এক সেকেন্ড লাগতো, তো রান্না করতে কি এক সেকেন্ড লাগে, রান্না করা মানে বেসিক্যালি রিয়াকশনই করছিস তুই, রান্না করতে কি তো সব কটা দিলি, গ্যাস অন করলি রান্না হয়ে যায়, উইথ টাইম হয়, মানে কি বলতো একটা পার্ট করলো আরেকটা পার্ট করছে, এইভাবে চলতে থাকে প্রসেসটা, রিয়াকশনের ক্ষেত্রে তাই উইথ টাইম রিয়াকশন হয়। তাহলে ধর আমার সিএস সিএল ফর্ম হয়েছে, এইবারে সিমিলারিটি কী হবে বলতো, এটাকে আমি ভেঙে আঁকছি, এটা আমার ফার্দার রিয়াকশনে পার্টিসিপেট করবে, এটা হয়েছে মিডিয়ামের মধ্যে দেখ সিএল টু আর ডিফিউজ সানলাইট আমার আছে, তাহলে আমি ডু লিখলাম, মানে একই রিয়েজেন্ট আমি বারবার লিখছি না, ডু লিখছি মানে আগেরটা রিপিট হচ্ছে, ওকে? পরের স্টেপে কী হবে দেখ, তাহলে চল আরও একখানা যে কোনো সিএইচ বন্ড কাটি, এদিকে সিএল লাগাবো, এদিকে সিএল লাগাবো, প্রোডাক্ট আমার কী হলো বলতো, তাহলে সেকেন্ড স্টেপে এইটা পাবো, দেখ প্রোডাক্ট সিএইচ টু, উপরে একটা নতুন সিএল লাগলো আর আগে একটা সিএল লেগেছিল, প্লাস এইচ সিএল, বুঝেছিস? না বোঝার মতন কিছু আছে, এটা ফার্দার আবার রিয়াকশন করবে, তাহলে কী করবে, আরও একটা সিএইচ বন্ড কাটবো, এদিকে একটা সিএল, এদিকে একটা সিএল, চলছে এটা কতক্ষণ চলবে, যতক্ষণ সব কটা হাইড্রোজেন আমার এরকম শেষ হয়ে যাচ্ছে, এটা প্লাস এইচ সিএল, বুঝলি? এটা আমার ফার্দার আরও একটা স্টেপে পার্টিসিপেট করবে, আরও একটা সিএইচ বন্ড আছে, কেটে এদিকে সিএল, এদিকে সিএল, তাহলে প্রোডাক্ট কী হলো, সি এর সাথে দেখ লাগলো কটা সিএল, চারখানা সিএল প্লাস এইচ সিএল, বুঝেছিস? তাহলে আমার দেখ এবারে তো এটার মধ্যে আর কোনো সিএল লাগার জায়গা নেই, কারণ সিএল সরে গিয়ে সিএল লাগা মানে তো বোকা, সিএল সরে গিয়ে সিএল লাগা মানে একই প্রোডাক্ট থাকবে, অত বোকামুখি করবে নাকি রিয়াকশন, নতুন কিছু না হলেও কেন করতে হবে, বুঝতে পারলি? কী প্রোডাক্ট হলো বলতো, সিসিএল ফোর, স্টার্টিং ম্যাটেরিয়াল কী ছিল বলতো, সিএইচ ফোর, দেখ সিএইচ ফোরের মধ্যে সিএল টু দিলাম, প্রোডাক্ট কী হয়েছে ফার্স্ট স্টেপে, সিএইচ থ্রি সিএল প্লাস এইচ সিএল, সেকেন্ড স্টেপে দেখ সিএইচ থ্রি সিএল মধ্যে আবার সেম রিয়াকশন হলো, প্রোডাক্ট কী হলো, সিএইচ টু সিএল টু, সিএইচ টু সিএল টু প্লাস এইচ সিএল, সিএইচ টু সিএল টু আবার রিয়াকশন করলো, প্রোডাক্ট কী হলো কী বলতো, সিএইচ সিএল থ্রি প্লাস এইচ সিএল, সিএইচ সিএল থ্রি আবার রিয়াকশন করলো, প্রোডাক্ট কী হলো বলতো, সিসিএল ফোর প্লাস এইচ সিএল, বুঝে গেছিস? এই হচ্ছে আমার দেখ পুরো রিয়াকশন হলো, ক্লিয়ার? এবার এগুলোর মধ্যে কোন কোনগুলোর নাম মনে রাখতে হবে, সবকটাই নাম মনে রাখতে হবে, এটার নাম কি ছিল, মিথেন জানি, এটার নাম কী হবে বলতো, ক্লোরোমিথেন, আইইউপিএসসি নাম অনুসার করবি, ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন, এটার নাম কী হবে বলতো, দুখানা ক্লোরো আছে, তার মানে কি ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন ভাই, এটার নাম কী হবে, ট্রাইক্লোরোমিথেন, এটার নাম কী হবে বলতো, টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, নামগুলো তোকে মনে রাখতে হচ্ছে, বুঝতে পেরেছিস? তবে এটার আরও একটা ফেমাস নাম আছে, সিএইচ মলিকুলটাকে ভালো করে দেখ, এটার ফর্মুলা কী, সিএইচ
CL3 তাই তো CHCl3 এটার নাম মন মুখস্থ করে দেবে একদম এটা হচ্ছে CHCl3 এটার নাম কি ক্লোরোফর্ম ঠিক আছে ক্লোরোফর্ম CHCl3 মানে হচ্ছে ক্লোরোফর্ম CHCl3 মানে কি ক্লোরোফর্ম হয়ে গেছে লেখা CHCl3 মানে ক্লোরোফর্ম চাইলে খাতাও লিখতে পারিস নাও লিখতে পারিস কোনো অসুবিধা নেই বুঝেছিস ক্লোরোফর্ম আচ্ছা দেখ রিয়াকশনটা আমি যেরকম ইউভি লাইট দিয়ে করলাম ডিফিউজ সানলাইট দিয়ে করলাম আমি কেন করলাম বলতে এইভাবে করার জন্য তুই ফার্স্টে কি বলেছিলি একটা বন্ড ভাঙতে গেলে কত এনার্জি দিতে হয় ইউজুয়ালি এনার্জি সোর্স কি বলতো হিট দেখ হিট দিয়ে রিয়াকশন করা মানে কি বলতো হিট দিয়ে রিয়াকশন করা মানে আমি বেসিক্যালি এনভায়রনমেন্টে পলিউশন ক্রিয়েট করছি কেন তুই ঠান্ডা মাথায় ভাবি হিট দিয়ে রিয়াকশন করছি হিটটা আসে কোথা থেকে গ্যাস পড়াতে হচ্ছে তাই না তাই তো গ্যাস পোড়াতে হচ্ছে তুই যদি ভাবিস না ভাই আমি গ্যাস পুড়িয়ে হিট বানাবো না গ্যাস পোড়ানো মানেই ওখান থেকে ভাই পলিউশন হচ্ছে স্বাভাবিকভাবেই তাই না তুই ভাববিলি না ভাই আমি গ্যাস দিয়ে করবো না আমি ইলেকট্রিক্যাল হিটিং করবো মানে কি বলতো ইলেকট্রিসিটি পাস করবো ইলেকট্রিক্যাল হিটিং মানে কি ইলেকট্রিসিটি পাস করছি পড়েছিস ফিজিক্সে কারেন্ট পড়েছিস ইলেকট্রিক কারেন্ট H=I²RT কোনো ফর্মুলা পড়েছিস হ্যাঁ ওটা কী বলতো কার ফর্মুলাটা H=I²RT হিট = অ্যাম্পিয়ারের সাথে আবার রিলেশন আছে কারেন্ট হিট সবাই রিলেটেড তাই না H=I²RT দেখ ইলেকট্রিক্যাল হিটিং মানে হচ্ছে ইন্ডাকশন ওভেন বেসিক্যালি ইলেকট্রিসিটি পাস করেছিস তুই হিট জেনারেট করছিস রান্না হচ্ছে কয়েল গরম হচ্ছে ইলেকট্রিসিটি আসছে কোথা থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে কীভাবে বলতো কোল পুড়িয়ে হচ্ছে তার মানে বলতো কি পলিউশনের গল্প আবার তার মানে আমি যদি একটা রিয়াকশানকে হিট দেওয়ার বদলে নেচারের লাইট দেখ সূর্যের থেকে তো যে আলো আসছে ওটা তো আসছে ওটার জন্য তো আমাকে কিছু কষ্ট করতে হচ্ছে না ওটা কিন্তু এমনিই আসছে তার মানে দেখ ওই হিটের জায়গায় যদি সূর্যের লাইটকে আমি ইউজ করতে পারি ইউভি লাইটকে ইউজ করতে পারি ওটা তো আমার জন্য হার্মফুল কম স্বাভাবিকভাবে বুঝলি তাহলে এই রিয়াকশানটা বেসিক্যালি তোকে আমি অ্যাডভান্স ভার্সনটা দেখালাম আগে রিয়াকশানটা কীভাবে করা হতো এর জায়গায় তুই ইউজ করতে পারিস কী বলতো মানে CL2 অ্যাড করছি মানে CL2 তোকে দিতেই হবে নাহলে ক্লোরিন লাগবে কোথা তুই রিয়াকশানে ক্লোরিন লাগাতে যাস ক্লোরিনই দিস নি তাহলে কী করা হবে বুঝতে পেরেছিস তুই বিরিয়ানি খাবি বা বিরিয়ানির চালই দিস নি তাহলে কি চাল ছাড়া বিরিয়ানি হবে বুঝে গেছিস টেম্পারেচার দিয়ে যদি রিয়াকশন করতে এটা হবে কত 600 কেলভিন এটা মাথায় রাখবি কিন্তু 600 কেলভিন আচ্ছা 600 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড এবার বল কত ডিগ্রি সেন্টিগ্রেড না রে ভাই কত 3 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড করেছিস নাকি আমার দিকে তাকিয়ে আছিস 3 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড তার মানে বুঝতে পারছিস কতটা বেশি টেম্পারেচার ওই ওর জায়গায় আমি এটা দিয়ে ইউজ করি ইউভি লাইট ইউজ করবো তাহলে তোকে কিন্তু এই চারটেই মাথায় রাখতে হচ্ছে চারটেই মাথায় রাখতে হবে বুঝলি CL2 ইউভি লাইট CL2 ডিফিউজ সানলাইট CL2 HNU বা 600 কেলভিন মানে 327 ডিগ্রি সেন্টিগ্রেড পরীক্ষাতে তোকে কেলভিন দিয়ে দিতে পারে ডিগ্রি সেন্টিগ্রেডও দিতে পারে খেলাটা তো একই হবে বোঝা গেল বুঝেছিস বইয়ের মধ্যে আবার বার্ক কর পেজ নাম্বার দেখ 200 দেখ ওর মধ্যে ডান দিকে 2 নম্বর একদম উপরে দেখ লেখা আছে সাবস্টিটিউশন রিয়াকশন রিয়াকশন উইথ হ্যালোজেন্স পাচ্ছিস দেখতে রিয়াকশন উইথ হ্যালোজেন্স পেয়েছিস খুঁজে পাসনি খুঁজে রিয়াকশন উইথ হ্যালোজেনের মধ্যে দেখ ফার্স্ট ইকুয়েশন দেখ CH4+Cl2 পেজ নাম্বার 200 CH4+Cl2 অ্যারো দিয়ে দেখ লেখা আছে ডিফিউজ সানলাইট অর 600 কেলভিন প্রোডাক্ট হচ্ছে দেখ CH3Cl+HCl বুঝে গেছিস পারবি লিখতে রিয়াকশন পেয়ে গেছিস খুঁজে আচ্ছা তারপরে দেখ অর বলে ওই রিয়াকশনটাকে বড় করে দেখেছে ওটা না হলেও চলবে তারপরে দেখ নিজের দিকে চলতে থাক তারপরে দেখ পরপর তিনখানা রিয়াকশন লেখা আছে দেখ ওই যে CH3Cl+Cl2 মানে কি কোনটা বলতে এইটা CH3Cl ওর সাথে দেখ Cl2 লাগলো ভেঙে গিয়ে কী বানালো দেখ CH2Cl2+HCl দেখ CH2Cl2+HCl প্রোডাক্টগুলোর নাম লেখা আছে দেখ ডাইক্লোরোমিথেন+HCl তারপরে দেখ পরপর তিনখানা স্টেপ পেয়েছিস খুঁজে তিনখানা ইকুয়েশনই মার্ক করবি কিন্তু তিনখানা গেলে ডাইরেক্ট কোশ্চেন আসবে বুঝলি চল বুঝে গেছিস নেক্সট হচ্ছে দেখ তার ঠিক পরে একটা সবুজ রঙের বক্স আছে বক্সের মধ্যে দেখ স্টার্টিং মেটেরিয়াল হিসেবে কাকে নিয়েছে এবার ইথেন একই খেলা চলছে দেখ একই খেলা চলছে প্রত্যেকটা স্টেপে দেখ কী হচ্ছে বলতে ইথেনের জন্য একটা করে হাইড্রোজেন হচ্ছে একটা করে ক্লোরিন ঢুকছে পেয়েছিস খুঁজে তাহলে পরপর পাবি তো সবকটা রিয়াকশন যদি তোকে লিখতে বলে ওখানে ইথেন আছে ওই বক্সটার মধ্যে তুই আমাকে বল ওই বক্সটার মধ্যে কি ইথেন আছে ঠিক আছে পেয়েছিস ওর মধ্যে ইথেন
C2H6+Cl2, দেখ ফার্স্ট স্টেপের প্রোডাক্ট হলো কি বলতো C2H5Cl, তারপরে দেখ C2H5Cl+Cl2 প্রোডাক্ট হলো কি C2H4Cl2+HCl, বুঝে গেছিস তো? খেলাধুলো পেলেছিস। চল এটা ছিল হচ্ছে আমার তাহলে কি মিথেনের প্রিপারেশন, মিথেনের রিয়াকশন। ইউজ টু ইউজে পড়ে আসছি বইয়ে মার্ক করার জায়গায়। এইবার চল আমি যাবো হচ্ছে অ্যালকিনের প্রিপারেশন, ইথিনের প্রিপারেশন। ঠিক আছে, পেজ নাম্বার চলে যা 204। চল অ্যালকিন, দেখ অ্যালকিনের মধ্যে আমাদের সিলেবাসে একজনই আছে ইথিন। ইথিন, আচ্ছা বলতে ইথিনের কমন নেম কি? ইথিলিন, এক্স্যাক্টলি ইথিলিন। ইথিনের কমন নেম হচ্ছে ইথিলিন। ইথিনের কমন হচ্ছে ইথিলিন। ইথিনের প্রিপারেশন ফর্মুলা কি ইথিনের? C2H4, বানাবো হচ্ছে C2H4। তাহলে ফার্স্ট হচ্ছে দেখ ল্যাবরেটরি প্রিপারেশন অফ ইথিন, পেজ নাম্বার হচ্ছে কত বললাম 204। ঠান্ডা লাগছে? আজকেই লাস্ট এসে চলছে, কারণ দুর্গাপুজোর পর তো ঠান্ডাই পড়ে যাবে। ওকে চল দেখ ইথিনের প্রিপারেশন। আচ্ছা স্টার্টিং ম্যাটেরিয়াল দেখবি ভালো করে, এটা ক্লাস ইলেভেনেও আছে, ক্লাস ইলেভেনে মেকানিজম নেই, ক্লাস টুয়েলভে গিয়ে এটার মেকানিজমটা তোকে দেখতে হবে। চল আমি স্টার্টিং ম্যাটেরিয়াল নেব হচ্ছে ইথাইল অ্যালকোহল। বলতো ইথাইল অ্যালকোহল মানে কে? ইথাইল অ্যালকোহল, ইথানল, এক্স্যাক্টলি ইথানল, মানে ইথাইল গ্রুপের সাথে ওইচ লেগে আছে। দেখ এই মলিকুলটা হচ্ছে আমার ইথাইল অ্যালকোহল। এটা আমার কি গ্রুপ? ইথাইল গ্রুপ। ভালো করে দেখ ইথাইল গ্রুপ, এই যে ভাই CH3 CH2, একটা হাত ফাঁকা ইথাইল গ্রুপ, এর সাথে গেলে গেছে ওইচ। একদম ধরে মুখস্থ করে ফেলবি তো, তোকে কী বললাম এর বাইরে কোনো ইকুয়েশন আসবে না, ক্লাস ইলেভেনে গিয়ে আসবে। কী হবে এর মধ্যে? দেখ এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের মধ্যে দেবো কাকে? কনসেন্ট্রেটেড H2SO4 আর 170°C, ঠিক আছে? কনসেন্ট্রেটেড H2SO4, 170°C, ওকে? কনসেন্ট্রেটেড H2SO4, 170°C। কী হবে? 140 দিলে কিন্তু প্রোডাক্ট আলাদা হয়ে যাবে, সেগুলো ক্লাস ইলেভেনে আছে। 170°C দেবে কনসেন্ট্রেটেড H2SO4। এটা H2SO4 চ্যাপ্টারেরও কোশ্চেন, এটা H2SO4 চ্যাপ্টারেরও কোশ্চেন, আবার এটা আমার অ্যালকিন চ্যাপ্টারেরও কোশ্চেন। এটা দেখ বেসিক্যালি H2SO4-এর রিঅ্যাকশন। কী হবে ভালো করে দেখবি, জল বেরিয়ে যাবে। কী হবে জল বেরোবে? যে কার্বনে ওইচ লেগে আছে সেখান থেকে ওইচ বার কর, আর পাশের কার্বন থেকে